পৃথিবীটা ঘুরছে, সময়টা চলছে, সময়টা চলছে চলছে, আসা যাওয়া পেটা কেনা মন নিয়ে লেনা দেনা আজ এই দুনিয়াতে চলছে। কেউ বৌ বাজারে, কেউ শ্যাম বাজারে, কেউ এ দো গলিতে, কেউ গঙ্গার ধারেতে, কার চোখে ঘুম নেই, কারো মনে সুখ নেই, জেগে জেগে স্বপ্ন দেখছে। কলকাতা কলকাতা, ও কলকাতা কলকাতা কলকাতা, কেউ বারবার মরছে, টাকার পাহাড়ে কেউ মন ভরে হাসছে, ফুটপাতে সস্তায় মানুষেরা বিকছে, তার চেয়ে দামে তার ছেঁড়া জুতো বিকছে। খুনো খুনি, রাহাজানি, গান আর কবিতা, রাজনীতি দুর্নীতি একসাথে চলেছে, কার বউ কার সাথে ঘর ছেলে পালালো, নিজেকে আগুন দিয়ে কার বউ চালালো। পাঁচই চৈত্র শুক্রবার, 1402 ইংরাজি 20 মার্চ 1996, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেকার সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করিয়া যাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত গতকাল রাত্রে আমার 8টি চটকল নকআউট ঘোষণা করিয়াছে। সম্প্রতি বিদেশের এক প্রতিনিধি দল ভারতবর্ষকে জানতে এসে উপলব্ধি করলেন, 1953 সালে ভারতবর্ষ থেকে কাগজে কলমে জমিদারি প্রথা উঠে গেল, জমিদারি স্টাইলটি কিন্তু আজ অব্যাহত। দাঁড়াও, আবার পড়ো, আবার পড়ো। আবার পড়বো স্যার। সম্প্রতি বিদেশের এক প্রতিনিধি দল ভারতবর্ষকে জানতে এসে উপলব্ধি করলেন, 1953 সালে ভারতবর্ষ থেকে কাগজে কলমে জমিদারি প্রথা উঠে গেল, জমিদারি স্টাইলটি। কে? ও শালাবাবু, ওখানে জুতো চোরের মধ্যে দাঁড়িয়ে নিয়ে কি করছো? আগে আপনার বাবার সংবাদ শুনতে যদি অসুবিধে হয় সেজন্য যেতে ভরসা পাচ্ছিলাম না। কি কারণে তোমার আগমন জানতে পারি? আমার ভাগ্নি রমার জন্য একটা ভালো পাত্র পেয়েছি। আমার মেয়ের যোগ্য পাত্রনার ক্ষমতা তোমার নেই। আজ পর্যন্ত 49টা পাত্র আনলে, তারপরে ফালতু যাই হোক যাই হোক। নাম্বার 50, লাস্ট চান্স, হাফ সেঞ্চুরি। হ্যাঁ, স্মার্ট ইয়াং চ্যাপ, আর কি পড়াশোনা, আর কি উঁচু বংশ, একেবারে সোনায় সোহাগা। তা তো বুঝলাম, কিন্তু সব সোনা কথা, তুমি নিজের চোখে দেখেছো? সচক্ষে দেখেছি। কি গায়ে রং, একেবারে দুধে আলতা। রং নিয়ে কি ধুয়ে খাবো? কাজকর্ম কি করে? হ্যাঁ, মাইনে কত পায় টঙ্কা? ঠিকই তো, মাইনে নেয় না। মাইনে নেই মানে বেকার? না, মাইনে নেয় না, দেয় বেকারকে সকার করে। মানে তুমি কি বেকার ছাড়া সোজা কথা বলতে পারো না? না না জানাই, আমি তো সোজাভাবেই বলছি। বিরাট ইন্ডাস্ট্রিয়াল বীরেন মুখার্জির একমাত্র ছিল, কোটি কোটি টাকা। তারপর শিলিগুড়িতে দুটো বাড়ি, বম্বে ম্যাট্রাসে দুটো দুটো করে বাড়ি, বলতে হয়। আর কলকাতায় চার চারটে বাড়ি, তার মধ্যে অবশ্য তিনটে গভর্নমেন্টকে দান করে দিচ্ছে। এখন একটা বাড়ি। তুমি দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা সুধা, তোমার কি বুদ্ধি যদি রোখেলো? কেন কেন, এতদিন বাদে তোমার সোনা ভাই, তার জন্য মিষ্টি টিষ্টি বলো তা না? হ্যাঁ হ্যাঁ, সেই তো ভম্বল ভম্বল ভম্বল, ঠিক আমার সোনা ভাইয়ের জন্য মিষ্টি টিষ্টি নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। শালাবু, আরে কাছে এসে বসো। হ্যাঁ, তারপর বলো কি খবর? মানে এই ছেলের জন্য হাজার হাজার বাপ লাইন দিয়ে থাকবে।
এখন আপনার অনুমতি পেলি দিয়ে দিলুম। হ্যাঁ তুমি এ মাসে বিয়ে সব ঠিক করে ফেলো। আচ্ছা তুমি কি বলছো বলো তো, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আরে এটা তো চৈত্র মাস, মল মাস। হ্যাঁ এটা মাথায় আছে তোমার? চৈত্র মাস তো বিয়ে হয় না, কি মল নাকি মাস। আরে চৈত্র স্যার একেবারে। হ্যাঁ তুমি কাজ করো, বৈশাখের প্রথম দিকে দিন দেখো। হ্যাঁ শুভস্য শীঘ্র। আরে শোনো মামা কখন এলে? এই দেখ না সোনা ভাই তো দিদি জেনে না কি ভালো একটা সম্বন্ধ এনেছে। এই লে দাও ছবিটা দাও, দেখি দেখি। এই দেখ ছবিটা দেখ ভারতী, এখানেই বিয়ে ঠিক করো বুঝলি। ও মা তুই হাসছিস কেন? আচ্ছা মা যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শি ঘুম নেই। আচ্ছা মা দিদির একটা মতামত নেবার প্রয়োজন নেই? হ্যাঁ গো রীনা তো ঠিকই বলেছে, সত্যি তো। হ্যাঁ রে রমারও তো একটা পছন্দ অপছন্দ আছে, তারপর কলকাতায় কলেজে পড়া মেয়ে। চুপ করো তোমরা, চলো মায়া। আমি কি বিয়ের আগে তোমায় দেখতে গিয়েছিলাম না তুমিই দেখতে এসেছিলে? আমার বাবা দেখে শুনে বিয়ে দিয়েছিল আর এখানেও তাই হবে। সেই যুগের কথা ভুলে যাও। আচ্ছা আচ্ছা তুমি ভুলে যাচ্ছ কেন, যেটা আধুনিক যুগ। কি বললে? আধুনিক যুগ? নিকুচি করেছে তোমার আধুনিক যুগে। আধুনিক যুগ বলে কি চন্দ্রসূর্য উল্টো দিক থেকে উঠছে? শালা বাবু তুমি এই বৈশাখী সব বিয়ের বন্দোবস্ত করো। আমি জানি আমার বড় মেয়ে রমা কোনো দিন আমার কথা অবাধ্য হয়নি আর আজও হবে না। এতক্ষণ ধরে অয়েলিং করে প্রিন্সিপালকে ম্যানেজ করলাম বাইরের স্টেজটা আর ওনারা চলে যাচ্ছেন। সময় নষ্ট না করে রিহার্সাল কর, চল। রিহার্সাল করতে গেলে ক্যাসেট চাই। ক্যাসেট কোথায়? কিরে বাবলু ক্যাসেট দিস নি? দিনই মানে একেবারে মেড ইন জাপানে ক্যাসেট দিয়েছি তো। এই নে তোর মেড ইন জাপান। ইসিলিয়ে মার খাতা হয় ইন্ডিয়ান ইয়াং জেনারেশন। লন্ডন হলে আফটার আর আবে চুপ করা লন্ডনের বাচ্চা। ড্রামা ক্যাসেটটা ভাঙলো কে আবার? আমাদের কলেজের বিদ্যাসাগর। নাকামো করিস না বল, কে ভেঙেছে? তোর প্রাণের বন্ধু তুলাল চন্দ্র। ওর এত বড় সাহস, ও ভেবেছেটা কি? চল তো চল ওর বিদ্যাসাগরের কোথায় চল। চল 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 চল। আরে দুলাল এই ক্যাসেটটা তুই ভেঙেছিস? হ্যাঁ কেন? আমার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছিল। স্টুপিড বুঝলি জয়ন্ত, পড়াশোনা নয় শোম্যানশিপ। কলিকালের বিদ্যাসাগর কিরে এই ক্যাসেটটার দাম 75 টাকা, 75 রুপিস বের কর। 75 টাকা? 75টা পয়সা আমি দেবো না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলে একটু ব্যাঁকা করে নিতে হয়, তাও জানিস না কি ন্যাস্টি গন্ধ সাগে।
দেখ দেখ পয়সার ব্যাগ দেখে মনে হয় বেগুন বেচে আটা কুচ জানি আমারও কটা সামান্য পয়সা দিয়ে আপনাদের সাজার লিপস্টিক কিনে যাব ওইটুকু পয়সা আমার সম্ভব ওটা দিন আহারে এই রমা বেচারা থলিটা দিয়ে দে না নাটক করছে রমা প্লিজ দিয়ে দে না জান তো এক কাজ কর তো তোর বন্ধুকে বল এইটা একটু ভেতরে ঢুকিয়ে দিতে তাহলে আমি ওর থলি ফেরত দিয়ে দেব বল না চল চল রমা শোন বন্ধুর মর্যাদা থ্যাংক ইউ সবার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা কর যাক লেবে কাল ফাংশন কিন্তু অবশ্যই আসিস Thank you.
এটা অপসংস্কৃতি অশ্লীল এটা আমাদের লজ্জা আমাদের কলেজে বদনাম আপনারা প্রতিবাদ করছেন না কেন প্রতিবাদ করুন করুন প্রতিবাদ রমা উপস্থিত বন্ধুরা আমাদের যে ছাত্র বন্ধুটি এই অনুষ্ঠানকে অপসংস্কৃতি অশ্লীল ইত্যাদি নানান বিশেষণে ভূষিত করলেন আমার তার কাছে অনুরোধ তিনি যেন স্টেজে এসে দেখিয়ে দেন সংস্কৃতি কাকে বলে কেন ওকে ডিস্টার্ব করছেন আমি জানি উনি আসতে পারবেন না আসলে আমাদের ভারতবর্ষে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা কিছু করে না করতে জানে না জানে শুধু অপরের সমালোচনা করতে আর উনি ওদের মধ্যে একজন যাকে নজরুলের ভাষায় বলা হয় জাতির নামে বজ্জাতি যাবে দূরে সরে শোনো বন্ধু শোনো শোনো বন্ধু শোনো যৌবন মন্দির হলো জীবনের দেশে মায়ের পবিত্র রূপ যোগিনীর বেশে শোনো বন্ধু শোনো যৌবন মন্দির হলো জীবনের মায়ের পবিত্র রূপ যোগিনীর বেশে শোনো বন্ধু শোনো যৌবন শোনো বন্ধু শোনো যৌবন মন্দির হলো জীবনের দেশে মায়ের পবিত্র রূপ যোগিনীর বেশে শোনো বন্ধু শোনো সুভাষের জন্ম মার গর্ভ থেকে কত শহীদের জন্ম থেকে রামকৃষ্ণ কবির যৌবনের দান বিবেকানন্দ তুলসীদাস এরই অবদান বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম শহীদেরা দিয়ে গেছে যৌবনের দান পালিয়েছে ইংরেজ এ বাঘের ভয়ে যৌবনের রক্তে লেখা শহীদের জয় শহীদের জয় শহীদের জয় শহীদের জয় শহীদের কনগ্রাচুলেশন আমি তো অবাক হয়ে যাচ্ছি তোর এই গুণটা তো জানা ছিল না আরে বাবা ধর্মতলা পাড়ায় ঘোরাফেরা তো তোর ক্যাসেটের দোকানে পাস দিয়ে যাচ্ছিলাম গানটা শুনে ফেললাম মনে আছে তো সুযোগ গেল শুনিয়ে দিলাম সালা কালকে প্রোগ্রামটা কিছু দিল তবে তোরা যাই বলিস দুলালের যে ট্যালেন্ট আছে এটা কিন্তু মানতেই হবে কি রে বল না
কি অপূর্ব গানের গলা বলতো, তেমনি গানের সুর আর কথা। তুই তো দেখছি দুরালায় প্রেমে পড়ে গেছিস। অফকোর্স, বাট 99% 1% ডিপেন্ডস অন দুলাল। ঠিক এগোতে সাহস হচ্ছে না বুঝলি। চুপ কর, তো লজ্জা করছে না? এর মধ্যে ভুলে গেলি কালকে আমাদের কিভাবে অপমান করলো? এই অপমানের বদলা আমাদের নিতে হবে। আমেরিকা হলে কি করতে জানিস? কোল্ড রিভলভার ভাড় করে একেবারে ঠাঁই ঠাঁই ঠাঁই। আমেরিকা? তোরা একটু বস, আমি তো আর এক থেকে আসছি। কালকে ফাংশনটা কিছুই দিন রমা, এই অপমানের বদলা চাই। এই যে শুনুন না, আমায় কিছু বলছেন? প্লিজ এক মিনিট। দরজাটা খুলছে না, প্লিজ হেল্প করুন না। রমার গলা মনে হচ্ছে। রমার চল তো, হ্যাঁ চল তো, প্লিজ দরজাটা খুলতে দিন, প্লিজ সরে যান। আমি আপনি কি ক্ষতি করেছি? প্লিজ আমি আপনাকে হাত জোর করে বলছি, কেন করছেন এসব? আমার ক্ষতি করার লাভটা কোথায়? আমি তো আপনাকে কোনো ক্ষতি করেছি, প্লিজ আমি কিন্তু পড়াশোনা করতেছি, প্লিজ প্লিজ এমন করবেন না, প্লিজ। খুলে দিন দরজাটা, শুনুন আমার কথা, শুনুন। চলে মনে হচ্ছে এটা রমার কথা। এই যে আমাদের সংস্কৃতির বাহক, উপরে রাম ভিতরে কাম। মন্টু সব শুধু বিশ্বাস কর, মন্টু সব চল চল প্রিন্সিপালে, চল চল মন্টু চল, আমার কথা আমার কথা শোন মন্টু, চল চল মন্টু চল। আত্মপক্ষ সমর্থনে তোমার কিছু বলার আছে? সো আই এম বাউন্ড টু ডিসচার্জ ইউ অ্যাজ দ্যাজ নো আদার অল্টারনেটিভ। জয়ন্ত জয়ন্ত, বিচ্ছিরি কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? রমা যা কাণ্ড করলো দুলালকে, মানে সে কি? হ্যাঁ চল চল চল। হ্যাঁ দেখলি তো মন্টু, আমার সঙ্গে টক্কর নেবার রেজাল্ট। ইস রমা, তুই সিনেমায় একটা চান্স নিলে পারতিস কিন্তু। ইয়েস ঠিক বলেছিস জলি, ওর দ্বারা হবে। রমা কি করলি তুই? নিজের জেদ বজায় রাখবার জন্য একটা নিরীহ ছেলের লাইফ নষ্ট করে দিলি। প্লিজ রমা, এখনো সময় আছে, প্রিন্সিপালের ঘরে গিয়ে সব কথা খুলে বল। কি হলো রমা? চল বলছি চল। তুই চুপ কর তো রমা। জয়ন্ত সব দোষ আমার ভাগ্যে, আমি তোমার ভাগ্যকে জানি, ওর কোনো দোষ নেই রে। চলে দুলাল, দুলাল শোন, দুলাল যাস না, দুলাল শোন। রমা আজকে তুই যা করলি তার জন্য একদিন তোকে অনুতাপ করতে হবে, সেদিন কেঁদেও তুই হালকা হতে পারবি না। অনুতাপ? আমি? তুই ভুল করছিস জয়ন্ত, আমি তোর মতো সেন্টিমেন্টাল ফুল নই রে, বুঝেছিস? আমি জিতে গেছি,
আর সেই আনন্দে লেটেস্ট সেলিব্রেটিং প্রিয়া সিনেমা। বন্ধু এখানে সব বাজারের টিকিট কাটার দায়িত্ব তোর, ব্ল্যাকে হলো কাটবি। ওকে বাই। দুলহনিয়া লে জায়েঙ্গে জীবনের বোতলটা ধীরে ধীরে খালি হয়, মনে হয় এত ভিড়ে কেউ আর কারো নয়। এরই নামে জীবন কিছু যৌবন, বাকিটা চোখের জল গঙ্গায় মিশে যাচ্ছে। ধস্তাধস্তি দৃশ্য অভিনয় করতে পারে তারও তো সতীপনা মানায় না ডার্লিং। আপনি কি করছেন? আমাকে ছেড়ে দিন। আমি একটা গরিবের ছেলে, আমার ক্ষতি করে আপনার লাভটা কথা বলতে পারেন? Hush!
সরি ম্যাডাম, আমার সঙ্গে সেদিন কলেজের বাথরুমে রেপসিনটা ঠিক জমাতে পারলেন, আর আজ যখন রেপসিনটা জমে উঠেছে তখন আমি এসে বাধা দিলাম। আই এম এক্সট্রিমলি সরি, আমায় আপনি ক্ষমা করুন। নাও আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রেপ, এর পরিণতিটা কি? ধরুন জামাটা পরে নিন, নিন নিন, ধরুন ধরুন, গন্ধ নেই। দেখুন ভগবানে কি অদৃশ্য খেলা, কালকে জামাটা কেচেছি, কে জানতো যে আপনার কাজেই লাগবে। নিন নিন ধরুন। আমার সঙ্গে সেদিন কলেজের বাথরুমে রেপসিনটা ঠিক জমাতে পারে, আর আজকে যখন রেপসিনটা জমে উঠেছে তখন আমি এসে বাদ দিলাম। নিন ধরুন ধরুন, আরে গন্ধ নেই, নিন নিন নিন। বাবা মায়ের দেওয়া নামটা কি? মা বাবা, তাদের অত সময় কোথায় নাম দেবার? আমার জন্ম হবে শুনে বাবা হওয়া, আর মা, মা জন্ম দিয়ে হাসপাতাল থেকে কাট। আসলে কি জানেন, মা বাবার আনন্দের মাঝখানে আমার জন্ম, তো তাই আমার নাম আনন্দ। আচ্ছা আনন্দ, তুমি দুলাল বলে কাউকে চেনো? দুলাল দাকে চিনবো না, কি যে বলেন। আরে দুলাল দাই তো আমাদের এখানকার লোকাল গার্জেন। তাই নাকি? আচ্ছা তোমার দুলাল দা এখন কোথায় আছে তুমি জানো? আসুন দেখি। চলো আসুন। হ্যাঁ আছে, গাছের দিকে তাকিয়ে বুঝে গেলে আছে। হ্যাঁ, গাছের ডালে ওই বাক্স আর কলসিটা দেখছেন না, ওটাই তো দুলালদার ঘর সংসার। দিনের বেলায় ওপরে থাকে আর রাত হলেই নিচে নামে। আসুন দেখি দুলালদা আছে কিনা। তোমরা ফুটপাতে থাকো? হ্যাঁ, তবে আগে থাকতাম এটা বস্তিতে, তা সেখানে বাবুদের কিয়া উঁচু বাড়ি হবে বলে একদিন রাত্রে গুন্ডা লাগিয়ে দিল আগুন ধরিয়ে, ব্যাস তারপর থেকে আমরা এখানে। তা তোমাদের এখানে থাকতে কষ্ট হয় না? তা একটু হয় বই, তবে পুষিয়ে যায়। একদম বিনের পয়সায় এত বড় ঘর, এত বড় ছাদ, এত বড় কার্পেট, খোলামেলা গাছের হাওয়া আর কোথায় পাবেন বলুন? স্বয়ং রাজ্যপালও পান না। তবে মাঝে মধ্যে একটু আধটু যা পুলিশ মামারা ঝামেলা করে, ও দুলালদা ম্যানেজ করে নেয়। ওই তো দুলালদা আসছে। এই শোনো, তোমার দুলালদাকে এই প্যাকেটটা দিয়ে দিও, আমি আসছি। হ্যাঁ কিরে, আবার কার জিনিস শুরু করলি? হ্যাঁ না, তোর ক্যারেক্টার আর বদলাতে পারলাম না। বিশ্বাস করো আমি চুরি করিনি, তোমার বান্ধবীটা দিয়ে গেল। আমার বান্ধবী? হ্যাঁ। সে কি রে, মাঘ মাসে বৃষ্টি? হ্যাঁ ও
আমি যে অপরাধ করেছি তার ক্ষমা নেই জেনেও এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। কি বলছো রে মা, সব মিথ্যে? সামান্য একটা জেদের বসে তুমি একটা ছেলের জীবন এইভাবে নষ্ট করে দিলে। আমি ক্ষমা করবেন স্যার। ক্ষমা? আমি কি ক্ষমা? যদি চাইতে হয় তবে তোমাকে তার কাছে যাওয়া উচিত, অর্থাৎ দুলালের কাছে। আমি জানি না সে তোমায় ক্ষমা করবে কিনা, আর যদি করে তবে ভাববো হিজ গে। ম্যাডাম, তিন চার দিন ধরে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? দুরালার দেখা আপনি পাবেন না। কিন্তু তাকে যে আমায় পেতেই হবে। কেন? সে তুমি বুঝবে না। বুঝবো না? ম্যাডাম, পয়সার অভাবে ফুল প্যান্ট না পরে হাফ প্যান্ট পরি বলে আমায় বাচ্চা ভাববেন না, আমি সব বুঝি। দুরালদার সঙ্গে আপনার নিশ্চয়ই কোনো ইন্টু পিন্টু আছে। ইন্টু পিন্টু মানে? মানে হলো চুপকে চুপকে প্যার, মহব্বত, লভ, এই মানে লজ্জা হয়। দেখি তো, দেখলেন তো আমি ঠিক ধরেছি। আচ্ছা দাঁড়ান, কাল সন্ধ্যেবেলায় এই মাঠে আপনার সঙ্গে দুলালদার মোলাকাত করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সেদিন আপনার এত বড় ক্ষতি করলাম, সবকিছু মিথ্যে ছিল জেনেও আপনি চুপচাপ মেনে নিলেন, কেন? প্রতিবাদ করতে জানেন না? প্রতিবাদ করে কোনো লাভ নেই, কারণ আমি আমার ভাগ্যটাকে খুব ভালো করে জানি। আমার ভাগ্যটা কেমন জানেন? স্টেশনে পৌঁছে ট্রেন না পাওয়া। কিন্তু ম্যাডাম, আপনার এই ছেলে মানুষের প্রতিবাদ না করে আমি পারছি না। প্রতিবাদের কারণ? কারণ একটাই, কোথায় আপনি আর কোথায় ফুটপাতে থাকা চাওলা। আমরা যাব যেখানে কোনো যায়নি, নেই সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। ভাবছ হঠাৎ দীঘা? তা একটু ভাবছি। তো ভেবে কি পেলে? কি পেলাম? আপনি, আমি একটা পাগলে পাল্লা করেছি। কি? হ্যাঁ, আমি পাগল? না না সরি, পাগল। এই চারটে বাজে, সাড়ে চারটে লাস্ট বাস, শিখে চলো। এসো এসো এসো, আমি থাকতে কেলেঙ্কারি? কোনো কেলেঙ্কারির চান্স নেই স্যার। আরে আপনি কে মশাই? আমি আমি দীঘা হোটেলের দালাল। দেখি তো, তবে ভয়েরও কোনো কেস নেই স্যার, সব পুলিশ টুলিশ সব আমার পকেট। তবে দাদা, এক নাইটের জন্য কিন্তু 100 লাগবে। আপনি চলুন, যান, আমাদের কোনো হোটেল দরকার নেই, যান। ঠিক আছে, ওসব পরে পস্তালে তখন বুঝবেন স্যার। যান যান যান, চলো কিছু খেয়ে না যাক, চলো চলো। ওই তো ওদিকটা ফাঁকা আছে, চলো ফোনটা বসি। মাছ ভাত আছে? আছে। কত করে? 12 টাকা প্লেট। 12 টাকা? ভাত আর মাছ দাও। কি মাছ খাবেন স্যার? কি মাছ আছে?
এখানে সবই তো সমুদ্রের মাছ। ফিশ কি বাজে গন্ধ, আমি খাবো না, ভাবলে কেমন বমি পায়। আচ্ছা সমুদ্রের মাছ ছাড়া আর কোনো মাছ নেই? তেলাপিয়া মাছ আছে আমাদের স্টাফদের জন্য, যদি খান দিতে পারে। তেলাপিয়া না বাবা। কেন না ভাই, তুমি কাজ করো, তেলাপিয়া মাছ আর ভাত নিয়ে এসো, যাও। তেলাপিয়া মাছ খেতে খুব ভালো। জানো রমা, ডাক্তার বিধানচন্দ্র রায় কি বলেছেন? বলেছেন যে তেলাপিয়া মাছে এত ভিটামিন আছে না, খেলে চোখের জ্যোতি বাড়ে। জানো তাছাড়া আমেরিকায় সায়েন্টিস্টরা এই তেলাপিয়া মাছ নিয়ে গবেষণা স্টার্ট করেছে। ওরা বলছেন যে এই তেলাপিয়া মাছে এত ফসফরাস আছে, তাতে মানুষের দৈহিক ক্ষমতা বেড়ে যায়, যেটা আমার আছে আর কি। তাছাড়া কি হয় জানো তো, ব্রেন শার্প হয়। বাঙালি বাবু মানে একদম ধরাও। বাঙালি বাবু আপ যে ফিশ কে বারে মে বোলা কি অবস্থা আছে? 100% সচ হ্যায়, হম তো ইয়ে খানা রোজ হি খাতা হ্যায়, আপ ভি তেলাপিয়া রোজ খাতা হ্যায়, আজ এক কাম করে খানা চেঞ্জ কর লেতা হ্যায়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই তো খুব ভালো হবে। এই কলদা সিং, হ্যাঁ হ্যাঁ ওই তো, খুব ভালো হবে, খুব সুন্দর হবে। বাঙালি বাবু এক বাত পুছু? পুছিয়ে পুছিয়ে। আপ মুঝে বেফুফ তো নি বানায়া? अरे पंजाबी दादा, देखा तेलापिया का गुण, रिएक्शन, आधा खाया आधा बुद्धि खुल गया, पूरा खाएगा पूरा बुद्धि खुल जाएगा, खाइए खाइए तुसी आंखों का ज्योति खुल जाएगा। क्या खेती ना दांत बची ना बुझते जाइए वो तो बुझ बोलो तो ওই তো কি যেন ওটা দেখা যাচ্ছে, চলো তো দেখি তো। চলো কিন্তু এখানে তো কোনো বসার জায়গা নেই। হ্যাঁ দাও দেখি তো তোমার জন্য কোনো বসবার জায়গা করতে পারি কিনা দেখি। পেয়েছি, আয় বাবা আয় না, এই দেখো তোমার জন্য বসবার জায়গা খুঁজছি কিনা, একটা তোষকও পেয়ে গেলাম। থ্যাংক ইউ। একটা বালিশ চাই তাই না? হ্যাঁ দাঁড়া, ওটা বালিশ না, দারুণ বালিশ। কি ঘুম পাচ্ছে তো, শুয়ে পড়ো। আমি তোমার চৌকিদার। আমি তোমার নয়ন, আমি তোমার, তুমি আমার।
আমার না কদিন ধরে ডানচোখটা খুব লাফাচ্ছে। কি জানি বাবা, আবার কোনো বিপদ টিপদ হবে না তো? ওহ মা, তোমার এই কুসংস্কার ছাড়ো তো। না না, তুই বুঝতে পারছিস না, দেখ কদিন হলো রমাটার কোনো চিঠিপত্র পাচ্ছি না। কি জানি ওর আবার কোনো অমঙ্গল ঠমঙ্গল হলো নাকি। আরে বাবা, কি আবার হবে, সামনে পরীক্ষা, পড়াশোনা নিয়ে ব্যস্ত। উহ তা হোক, তুই বরং ওকে একটা চিঠি, আচ্ছা ওরি না ওরি না, তুই বরং ওকে একটা টেলিগ্রাম করে দে। বাবু, ও দরওয়ান জি, ও রমা দিদি কো বুলা দেনা, আপ সে বাহার চলে গে। ও ঠিক হ্যায়, বাপাস আনে সে বোল দেনা কি জয়ন্ত বাবু আয়া। জরুর বাতা দে। ঠিক। কিরে রমা, তুই বাবু নেলি? কি ব্যাপার কি বলতো? কলেজে আসছিস না, হোস্টেলে গেলে তোকে পাওয়া যায় না। জানতো আমি একটু ভীষণ প্রবলেমে পড়ে গেছি, তুই আমাকে হেল্প করতে পারিস? আরে উপকার করাকে হেল্প বলছিস কেন? কি ব্যাপার, কি হয়েছে বল। জানতো আমি আমি কি হয়েছে কি বল না, বল। জানতো আনক্যানি। বলছিস কি রমা? সেদিন তুই ঠিকই বলেছিলি জয়ন্ত, আমায় একদিন অনুতাপ করতে হবে। সেই অনুতাপের জ্বালা নিভেছে
ভালোবাসার ছোঁয়ায়। আর সেই ছোঁয়ায় আজ আমি মা হতে চলেছি। যার মহানুভবতার কাছে হেরে গিয়েও সুখ। দুলাল, এখন কি করবি? কিছু ভেবেছিস? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাদের সামনে এখন দুটো রাস্তাই খোলা আছে। একটা হলো দুলালকে বিয়ে করা, কিন্তু বর্তমানে ওর যে অবস্থা, আমার মনে হয় ওর পক্ষে কিছুতেই সম্ভব হবে না, জাস্ট ইম্পসিবল। আর একটা হচ্ছে এখনই নার্সিংহোমে গিয়ে অ্যাবর্শন করা, মানে বাচ্চা নষ্ট করা। জানতো, যখন আমি বুঝতে পারি তখন কাউকে কিছু না জানিয়ে নার্সিংহোমে অ্যাডমিশন নিই। কিন্তু তুমি মানবে মা? কেন মানবে? আমি তো কোনো অন্যায় করিনি। আমাকে এই সুন্দর পৃথিবী আলো আমার দেখাবে না মা? আমার মেয়েরও না, আমার মেয়েরও না। তাহলে তো বিয়ে ছাড়া আর অন্য কোনো পথ দেখছি না রমা। কিন্তু তোর বাড়ি? না, বাড়ির মত হবে না, কারণ আমি আমার বাবাকে জানি, উনি কিছুতেই। দ্যাটস নট এ প্রবলেম। আগে তোর বিয়ে, তারপর তোর বাবা। তুই একটু বস, আমি আসছি। এই তোমাদের দুলালদাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, ওখানে বসে আছে। ওখানে? ঠিক আছে যাও। এই যে গুরু, একটু পায়ের ধুলো দাও মাইটি। দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানো না। এখন বই বন্ধ রেখে চলো আমার সঙ্গে। কোথায়? কোথায়? তালাতে চাবি যখন তুমি মেরেছ, তখন দরজা তো তোমাকেই খুলতে হবে বন্ধু। তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছি না। কালীঘাটে চলো, সব বুঝতে পারবে। চলো কালীঘাট। হ্যাঁ হ্যাঁ চলো। আসছি। আরে জয়ন্ত, আয় আয় ভেতর আয়। কিরে আসছিস কেন রে? আসবো না, মুখটা একবার দেখে নে, সিঁদুর একবারে লাল হয়ে গেছে। তোরা ভুলে যাস না, এ বাড়িতে তোদের পাশের ঘরে আমিও থাকি, এন্ড আফটার অল আই এম এ ব্যাচেলর। জয়ন্ত, সবই বুঝলাম, কিন্তু সাত সকালে সুটকে সাথে চললি কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি হঠাৎ? শোনো বন্ধু, তোমাদের দুজনের বিয়ে দিয়েছি, নিজের বাড়িটা ছেড়ে দিচ্ছি তোমাদের সংসার পাতার জন্য। তবে এমন কোনো দাসখত লিখে দিইনি যে সারা জীবন তোমাদের দুজনকে পুষবো। তাই বাবার কাছে যাচ্ছি, যদি তোমার স্বামী দেবতার একটা হিল্লে করতে পারি। হ্যাঁ, কোনোদিন ভুলতে পারবি না, তাই তো? দেখ, এ সমস্ত বাজারি ফর্মালিটিস না, তোদের কাছ থেকে অন্তত আশা করি না। সরি, চলি রে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে।
ও আর একটা কথা, আমার বাবা এই খাটটা না আমার ফুলসজ্জার জন্য অ্যাডভান্স করিয়ে রেখেছিল, তা এটা যেন অক্ষত অবস্থায় পাই। এটা দয়া করে ভেঙে ফেলো না বন্ধুর দয়। ও আর একটা কথা, না না সিরিয়াস কথা, তুই আগে শোন ভালো করে। কি কথা? শোন, তোর বাবাকে না একটা চিঠি লিখে সবকিছু জানিয়ে দে। আমার কিন্তু মনে হচ্ছে অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আমার মা, আমার কুচিটি কুচি গুলো সব রেখে শুনে নিয়েছে তো নাকি? ও মা, সে কি আর বলতে, আমি সব গুছিয়ে নিয়েছি। ও শালা বাবু, হ্যাঁ মিষ্টি মিষ্টি গুলো ভালো সাইজ দেখে নিচ্ছে তো? ভাববেন না, খেয়ে দেখেছি, একেবারে আমার মতো খাঁটি। কি জানি বাপু, মেয়ে সম্বন্ধ দেখতে গেলে যে মিষ্টি নিয়ে যেতে হয়, এ আমি বাপের জন্মে শুনিনি। বাপের জন্মে তুমি অনেক কিছুই শোনোনি দেখোনি, যে আমার সঙ্গে বিয়ে হওয়ার পর দেখ। হ্যাঁ চোখে সব সর্ষে ফুল দেখছি। কি বললে? সর্ষে ফুল তুমি দেখছো না আমি দেখছি? আহ তোমরা আবার শুরু করলে, সত্যি মা তোমাদের নিয়ে আর পারি না, একটা শুভ কাজে যাচ্ছ। আহ দিদি দেরি করছি, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, ওদিকে আবার ছেলের বাড়ি মিষ্টি বাসি হয়ে যাবে। এই ভব্য, তুই কিন্তু রিনাকে ঠিক মতো দেখবি। আর রিনা তুমি কিন্তু ভালোভাবে থাকবে মা। আরে বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক থাকবো। প্রথম সেই আপনার চিঠি, এই তো মনে হচ্ছে রমার চিঠি। এই রিনা আমার চশমাটা দে তো। আরে বাবা চশমা তো তোমার হাতে। চশমা হাতে? চশমা হাতে থাকলে আমি বুঝতে পারবো যে চশমা। কোন দিক দিয়ে খোলে? দাও দাও। ধরো তুই পর। শ্রীচরণেশু বাবা, আপনিও মা আমার প্রণাম গ্রহণ করবেন, রিনাকে আমার আন্তরিক ভালোবাসা জানাবেন, আশা করি বাড়ির সকলে ভালো আছে। বাবা ভগবানের অদৃশ্য খেলায় আমি হেরে গিয়ে একটা কাজ করতে বাধ্য হয়েছি, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। কেমন কাজ রিনা পড়তো? যদি সম্ভব হয় আপনি আমায় ক্ষমা করবেন, গত 22 শ্রাবণ বুধবার। গত 22 শ্রাবণ বুধবার আমার এই কলেজে সতীর্থ ছেলেকে। তারপর কি লিখেছে পর? একটি ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। বিয়ে করেছে? তোমাকে না জানি এত বড় সাহস, এই বিয়ে আমি মানি না, আমি কিছুতেই মা। ভগবানের অশেষ করুণা, যে যাত্রায় সুনীবাবু বেঁচে গেলেন, কার্ডিয়াক অ্যাটাক ফার্স্ট টাইম। কি বলছেন ডাক্তার বাবু, কার্ডিয়াক অ্যাটাক? ইয়েস, সেকেন্ড টাইম হলে কিন্তু বাঁচানো মুশকিল। বি কেয়ারফুল, ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না যা উনি পছন্দ করেন না, সব সময় হাসি খুশি রাখবার চেষ্টা করবেন। হ্যাঁ আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যাতে কোনো রকম ভাবে কোনো উত্তেজনা না হয় বা কোনো টেনশন না হয়, এ হলে কিন্তু সেকেন্ড অ্যাটাক। তবে এর একমাত্র চিকিৎসা হচ্ছে রেস্ট। বললে বেড রেস্ট, 3 মাস বেড রেস্ট। বেড রেস্ট 3 মাস? বেড রেস্ট? হ্যাঁ, আমার মান সম্মান বংশমর্যাদা আভিজাত্য সব কলকাতার ফুটপাতে গড়াগড়ি যাচ্ছে, আর তুমি আমায় বলছি না 3 গেট লস? তোমার মতো ডাক্তার আমি চাই না। তাই ভম্বর ডাক্তারবাবুকে বাইরে যাবার রাস্তা দেখি, আর গাড়ি বার করতে বল, আমি আমি আজই করব। ওগো তুমি এত উত্তেজিত হয়ো না, তুমি একটু শান্ত হও, তোমার একটা কিছু হলে আমাদের কি হবে? ও আবারও হবে, আবার কি হবে? ও আবারও হবে, মেয়ে আর জামাইকে নিয়ে নাচানাচি করবে, আমি কিছু বুঝি না বাবা। আমি ওর শাখা সিঁদুর ভেঙে এই বর্ধমানে নিয়ে এসে ওই বীরের মুকুটের এই এই ছেলের সঙ্গে বিয়ে দেবো, তবে আমার নাম, আমার নাম চুনি। হ্যাঁ চুনি লাল মুখার্জি, আমার বন্ধু। বন্ধুক কি করবো, আমার আমার ফুলের মতো ফুটফুটে সুন্দর মেয়েটার ভবিষ্যৎ নিয়ে যে বদমাইটা চিনি মিনি খেলেছে,
তার গুষ্টি তুষ্টি করে ষষ্ঠী পুজো করবো, তবে বুঝবে মজাটা। বাবা বাবা শোনো, বাবা বাবা বন্ধু পাখি উড়ে গেল। তোমার সুখের সংসার দেখছিলাম, সে কোথায়? সে হ্যাঁ কোথায়? মা রমা কেমন আছিস? মা আমার ভালো আছে। তোকে একটা কথা বলি রে, তোর বিয়ের চিঠি পেয়ে তোর বাবার হার্ট অ্যাটাক করে। কি রমা, চক্রবাবু বলেছেন এরপর কিছু হলে আর বাঁচানো যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ রে দিদি, সে কি অবস্থা তুই চিন্তা করতে পারবি না? তাই আমি বলছি কি যে তুই মা, তুই মা এমন কিছু করিস না যাতে উনি আঘাত পান। দিদি ডাক্তার বলেছে বাবাকে সবসময় হাসি খুশি রাখতে। আমি তোকে রিকোয়েস্ট করছি প্লিজ তুই একটু মানিয়ে নিস, দেখিস বাবার মৃত্যুর জন্য যেন তুই তাই না হস। কাকে গুলি করলে? ডাক্তার বলেছে তোমার হার্টের প্রবলেম। ডক্টরের কথা, আমার হার্ট আমার থেকে ভালো চেনে। দেখো ভাইয়া, দেখো দেখো ভালো করে দেখো। কে তোমরা কে চেনো? আরে ওই ছেলেটির সঙ্গে তোর বিয়ে সব ঠিক করে ফেলেছিলাম। তুই যে এরকম একটা সারপ্রাইজ দিবি বুঝলে মায়া, একেই বলে নিয়তির খেলা। বাবা বাবা এই ছেলে, আরে এই ছেলেকে যদি এত পছন্দ তো লুকিয়ে লুকিয়ে বিয়ে না করে আমাকে একবার জানাতে পারতিস মা। বাবা ও হলো? আরে জানি জানি, ও তো বীরেন মুকুট যে ছেলে জয়ন্ত। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আরে ওর সঙ্গে তো বিয়ে সব ঠিক ছিল। আমাকে একবার জানালে আমি নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে তোদের বিয়ে দিতাম। সারা বর্ধমান শহর জানতো যে চুনিলাল মুকুজ্জের বড় মেয়ের বিয়ে হচ্ছে। নববধূ সাজ্জাদ হোসেনের সানাই চন্দননগরের আলো দিয়ে সারা শহর আলো করে দিতাম। মা জামাই বাবুজি কোথায়? তাকে দেখছি না তো। বাবা ও জয়ন্ত শিলিগুড়ি গেছে। শিলিগুড়ি গেছে তোকে একা রেখে? যাবে না, কত বড় ব্যবসা। বীরেন বাবুর বয়স হয়েছে, তুমি থাকতে থাকতে সব বুঝে নাও ভালো। তাই বলে একা এত বড় বাড়িতে যদি কিছু হয়ে যায়? বাবা দিনকাল যা পড়েছে। ও এসো এসো এসো, আমার বাবা, আমার মা, ছোট বোন রিনা, আর বাবা এই হলো আমার চাকর। তো ও তো দেখেই চিনিস। হ্যাঁ ঘটা করে পরিচয় দেবার কি আছে? বেশ বুড়া দেখলি বয়ে যায়। এই যে তুমি কার্তিক মাস দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ বন্ধুটা ধরো, শোনো সাবধানে রাখবে, এই তো গুলিগোলা ভরা আছে। হ্যাঁ আর সকলের জন্য ভালো করে চা করবি, যাও। ঠিক আছে তুমি ভেতরে যাও, আমি চা করে আনছি। বাড়িতে চাকর থাকে তুই কেন চা করতে যাবি? তুই আমার কাছে বস। মা বাবা কতদিন পর তোকে দেখছি মা, তুই বড্ড রোগা হয়ে গেছিস। মা তুমি হা করে মরিবদের কথা কি শুনছো? যাও ভালো করে চা করে নিয়ে এসো। তোর একেবারে রাজভাগ্য, যেরকম বর সেরকম বাড়িঘর আর সেরকম জুটেছে ওই চাকরটা, একেবারে রাজখাত। রিনা রিনা ও আমার জামা কাপড় কিছু আনা হয়নি বুঝলি, তাড়াহুড়ো করে আসা মানে কি? ম্যাডাম চার সাথে কিছু দেবো না,
কিছুনা তুমি যাও। ওই চাকরটার নাম কি রে? ওর নাম হলো আগে দুলাল ভূমি। আলালের ঘরে দুলাল? এসো না, এদিকে এসো। একশো টাকা কালো মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ, ফুটপাট করে এসছি তাই জানা হয়নি। বাবা, আবার মিষ্টি আনার কি দরকার? আরে দরকার আছে, মেয়ে শ্বশুর বাড়ি বলে কথা, খালি হাতে আরে যায়? যাও, আবার মিষ্টি কমে নিয়ে দু পয়সা পকেটস্থ করো না। এসব তুমি কি বলছো? ও ওরকম নয়। না হলেই ভালো। এই যে ভাই শোনো, হুড়োহুড়িতে আমার জুতোটা ছিঁড়ে গেছে, তুমি তো বাজারে যাচ্ছি, একটু সারিয়ে নিতে বুঝলি? আহ রিনা, ছি, তোরা তোরা ওকে যা ভাবছিস ওটা নয়। ওগুলো সেগেই যাচ্ছে খুলে আর বাঁচাতে যাবে না। ডাক্তার কি বলেছে জানিস তো? যদি এরপর আঘাত থাকা যদি পায় আর যদি কিছু হয় তাহলে আর বাঁচানো যাবে না রে। আমি তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু মানিয়ে নিস, এমন যেন না হয় যে বাবার মৃত্যুর জন্য তুই দায়ী হোস। তুমি যাও। আমি জানতাম না রে দিদি তোদের কলকাতার কাজের লোকেদের কাজের ক্যাটাগরি ভাগ করা থাকে, কিছু মনে করিস না বাবা, আই এম সরি। এই যা, আবার কি হলো? তোমরা তো সব এক জামা কাপড়ে চলে এসেছো, তাই আমি যাই ওকে গিয়ে বলি দামানি বস্ত্রালয়ে খবর দিতে, ওরা বাড়িতে গিয়ে জামা কাপড় দিয়ে যায়। দুলাল, দুলাল, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তোমাদের ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে বাবা মা আর বোন না, জয়ন্তকে আমার স্বামী ভেবেছে। তুমি সাই দিলে, বাহ চমৎকার, নিজের স্বামীকে চাকর বানালে। বিশ্বাস করো, বিশ্বাস করো, এই মুহূর্তে আমার আর কোনো উপায় ছিল না, আমি বড্ড অসহায়। এই অসহায়তার কারণ যার জন্য তুমি আমাকে? শোনো, তাহলে আমি বলছি, আমি কত জামা কাপড় অর্ডার দিচ্ছি। হ্যাঁ আসছি, তুমি বাজার থেকে এসো, সব বলছি। সত্যি রমা, তোর এই দুলালচন্দ্র ইলিশ মাছটা কিন্তু ভেঙেছে ভালো। স্বীকার করছি, তোর লোক চেনা ক্ষমতা আছে। এই মানুষটাকে ভালো করে চিনতে আরেক পিস মাছ দিই ম্যাডাম? বাবা, কথা তো দেখছি ভীষণ পটু, একেবারে সর্বগুণের অধিকারী, জুটিয়েছিস ভালো। দাও দাও, ইলিশ মাছ আমার ভীষণ প্রিয়, তারপর আবার দই ইলিশ বলে কথা। দেবো নাকি ম্যাডাম একটি? আপনি তো কিছুই খাচ্ছেন না। আহ, তুমি এখান থেকে যাবে কিনা? হ্যাঁ নিশ্চয়ই যাবো, যেতে তো হবেই। কি রে রমা, তুই তো কিছুই খাচ্ছিস না। না মা, আমার খেতে ভালো লাগছে না। আমার উপর অভিমান করে তুমি খাবে না। তুমি তো খাওনি। আমি কি কখনো তোমায় না খাইয়ে খেয়েছি যে আজ খাবো? না দিদি, খাও। দিদি একবার শুনি না। কেন? আর শোনো, তুমি খেয়ে দিয়ে শোবার ঘরে এসো, আমি আসছি। Thank you.
আরে আপনি অমন করে চিৎকার করছেন কেন? আমি তো বললাম আমি বুঝতে পারিনি। অসভ্য অসভ্য ছোট লোক কথা কার? কোন সাহসে তুমি আমার পাশে শুয়েছিলে? আমি ভেবেছিলাম যে শোনো আর কখনো কোল বালিশ খুঁজতে এঘরে আসবে না। যাও যাও। কি সাংঘাতিক কোল বালিশ না বাবা। না আমি এখানে শোবো না, আমার ভয় করছে, আমি যাই। আরে তোর বোকামে ভয় কিসের? আমি তো আছি। আরে দুলাল ভীষণ ভালো ছেলে, আসলে ওর একটাই প্রবলেম যে খাবার পরে ওর বিছানা চাই, আর বিছানা পেলেই কোল বালিশ খোঁজে। আর এমনিতে কোনো প্রবলেম নেই, একটাই কোল বালিশ খুঁজে খুব ভালোবাসি ভীষণ। জানি না বাবা, সইতেছি আর পারি না তো, সইতেছি আর পারি না তো, বলো দূরে থাকবে কত, নিচের মানুষ কাঁদতে বসে, ওপর থেকে নিচে এসো, নিচের মানুষ কাঁদতে বসে, ওপর থেকে নিচে এসো, ঘরের চাকর সবাই থাকে দিচ্ছে ঠোকো, বাকি চক্রে হড়কে গেছি, মন ভরে তোমরা হাসো, বাকি চক্রে হড়কে গেছি, মন ভরে তোমরা হাসো, সইতে যে আর পারি না তো, বলো দূরে থাকবে কত, পুরেতে বন্ধ ঘরে কৃষ্ণ লীলা চলে জোরে, রাধিকার কোন খুশ নাই রে, নাই রে নাই রে, নিচে তার স্বামী বসে বুক চাপড়ায়, খুশে বউতা থেকেও তো নাই রে নাই রে, এছাড়া আর কি যে করি, তুমি মোরে হরি, বিনা দোষে সাজা কেন গাই রে, বিনা দোষে সাজা কেন পাই রে, সইতে যে আর পারি না তো, বলো দূরে থাকবে কত, নিচের মানুষ কাঁদতে বসে, ওপর থেকে নিচে এসো, নিচের মানুষ কাছে বসে, ওপর থেকে নিচে এসো, সইতে যে আর পারি না তো, বলো দূরে থাকবে কত, ¶¶
বাঁশি হয়ে গেছে বাঁশ প্রেম হয়ে গেছে বাঁশ সবই আছে তবু কিছু নাই রে নাই রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একই ঘোর কলি কাল কার পড়ে কার চাল শত্রু নাশ করে দিতে চাই রে চাই রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এ কেবল বিচার হরি পুড়িয়ে করব সব ছাই রে পুড়িয়ে করব সব ছাই রে সইতে যে আর পারি না তো সইতে যে আর পারি না তো বলো দূরে থাকবে কত নিচের মানুষ কাঁদছে বসে ওপর থেকে নিচে এসো নিচের মানুষ কাঁদছে বসে ওপর থেকে নিচে এসো ওড়াচ্ছে কেউ আমার ঘুড়ি ভেঙে দেব হাতে হাড়ি বুকে আমার জ্বলছে আগুন নিভিয়ে দিতে তুমি এসো বুকে আমার জ্বলছে আগুন নিভিয়ে দিতে তুমি এসো সইতে যে আর পারি না তো বলো দূরে থাকবে কত আমি জানি আমায় এমন কিছু করতে হচ্ছে যে আমার করা উচিত নয় আমি কি যে করি আচ্ছা কি এমন ঘটনা যে আমাকে স্বামী হিসেবে পরিচয় দিতে বাধা দিচ্ছে তাহলে শোনো বেশ কিছুদিন আগে আমার সোনা মামা আমার বাবাকে জয়ন্ত আর আমার বিয়ের প্রস্তাব দেয় আর আমার বাবা জয়ন্তর ছবি দেখে বিষয় সম্পত্তির কথা শুনে ঠিক করেন যে আমার সঙ্গে জয়ন্তর বিয়ে দেবেন এদিকে আমি আমাদের বিয়ের খবর জানিয়ে বাবাকে চিঠি পাঠাই বাবার আমাদের বিয়ের খবর শোনার পর হার্ট অ্যাটাক হয় আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর সেন আপ্রাণ চেষ্টা করে বাবাকে বাঁচিয়ে তোলে ডক্টর সেন স্ট্রিক্টলি বারণ করেছেন বাবার হার্টের যে অবস্থা বাবা যেন কোনো রকম কষ্ট বা আঘাত না পায় এমনকি এমন কোনো কাজও করা উচিত নয় যা বাবার পছন্দ নয় তাহলে বাবা যখন জয়ন্তর ছবি দেখে একটু জামাই ভাবলো তখন বাবার সাথে কি আনন্দ কি খুশি আমি সব মিথ্যে জেনে চুপ করে রইলাম সত্যিটা বলতে পারলাম না কেন জানো বাবাকে হারানোর ভয় আমার ভাগ্যের কথা তোমাকে বলেছিলাম না স্টেশনে পৌঁছে ট্রেন না পাওয়ার মতো দেখলে তোমার ভাগ্যটা তোমার বাবাকে এত কাছে পেয়েও আমি আমি বাবা বলে রাখতে পারছি না প্লিজ কদিন যেতে দাও সব ঠিক হয়ে যাবে জামাইবাবু
কে জামাইবু? কিসের জামাইবু? কোথায় জামাইবু? এসব আপনি কি বলছেন? জামাইবাবু একদম ভণিতা করবেন না। মা বাবা দিদি শিগগিরই দেখি দেখি। এই শুনুন আমার কথাটা শুনুন। আরে আমায় বলতে দিন ব্যাপারটা। জামাইবাজি ঘটে কেমন বুদ্ধি রীনা এই মাত্র এলো তো বিশ্রাম করতে দে ইয়ারকি করার সময় তো অনেক পাবে। হ্যাঁ হ্যাঁ রীনা তোর মা ঠিকই বলেছে এত দূর থেকে এলো বলে রেস্ট করতে দে। এবার বলুন তো জামাইবাবু ওয়ান টু থ্রি গোনার মধ্যে কিন্তু জবাব দিতে হবে। নো ক্রেডিট ক্যাশ বিজনেস ওকে। বলেন তো হাসতে হাসতে আসছো তুমি ঠাট্টা করতে মুখে আমার শ্বশুর বিয়ে করেছে তোমার শ্বশুরের মাকে। পারলেন না তো একশো হলো। এবার বলুন তো হাসতে হাসতে গেল বউ পর পুরুষের কাছে দেবার সময় আ আ করে দেওয়া হলে হাসে। দিদি দেখিয়ে দিল তবু পারলেন না। সত্যি আপনি একটা ভার তিন দিন দুশো দিন। হ্যাঁ হ্যাঁ ছাড়ুন 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 অত খাতেন না ছাড়ুন ছাড়ুন দেখি আর একশো। এবার আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বাজি কত। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তুমি যা চাইবে আমি তাই, আর যদি না পারো তাহলে আমি যা চাইবো তাই কিন্তু তোমায় দিতে হবে। ওকে যান যান বলো তো সকাল বেলায় দেখা বিকেল বেলায় বিয়ে সন্ধে বেলায় এলো কোনে ছেলে কোলে নিয়ে ছেলে কোলে নিয়ে এক দুই পারলে না তো না বলুন কি দিতে হবে। এই যে আমার পাওনাটা কিন্তু আমি ঠিক বুঝে নেবো। এটা এটা দুলাল না এটা ওর কি বেশ। আমি তোকে সব বলবো জানো তো অনেক ঝামেলা হয়ে গেছে ওপরে থেকে বলছি। তুই হাসছিস? আসবো না এই কথাটা বলতে তোর সকাল থেকে রাত পর্যন্ত লাগলো। কিরে তুই হাসছিস কেন? দেখো না আসবো না। আরে কারো পৌষ মাস কারো সর্বনাশ হাসবি তো। জয়ন্ত তোকে একটু ম্যানেজ করতে হবে প্লিজ। আচ্ছা তোদের জন্য আর কত কি করবো বলতো। তোদের বিয়ে দিলাম বাড়িতে থাকতে দিলাম এমনকি বাবার দেওয়া এই ফুলশয্যার খাটটা পর্যন্ত ছেড়ে দিলাম। আর যদি বিনিময় কিছু চাই পাবো? চেয়ে দেখ না। তোর বোন রীনাকে চাই। আমি কিন্তু বন্ধু লড়ে নিয়েছি তোমার ক্ষমতা থেকে তুমি লড়ে নিয়ে নাও। শোনো এখন রাত দশটা বাজে এবার কেটে পড়ো বন্ধু। বাবা এত রাত্রে কোথায় শোবো? সব ঘর তো অলরেডি বুকড। কেন এই কদিন আমি যে ঘরে ছিলাম তার মানে ওই সার্ভেন্ট কোয়ার্টার? হ্যাঁ ওটা তো খালি আছে আরামসে শো যা যা। থাকা হয়ে যাচ্ছে যাও ভগবান তোমাদের ভালো সময় দিয়েছে চালিয়ে যাও চালিয়ে যাও। যা ভাগ যা যা গুড নাইট গুড নাইট। এই
যাও আগে জামা কাপড় চেঞ্জ করে এসো। দূর চালা, এই যে মশারিটাও খুলে গেছে, আর কি হবে, খাল কেটে সালা কুমির এনেছি, এই তো হবে, ভাগ্য খারাপ। কামড়া সালা কামড়া কামড়া, তোদেরই সময়, কামড়ে যা। তোর এত বড় সাহস নেব খারাপ, মনিবের মেয়ের সঙ্গে তুই তহীন লম্পট, যে পাতে খাবি সেই পাতে খেতে পারবি? আমি আর আপনার মেয়ের সঙ্গে শোক কখনো ক্ষমা দুর্গারাম জপ কর। বাবা, আমার বাবা কোথায়? আমাকে মার্ডার করে দিয়ে চলে গেলেন। তোমাকে আমার বাবা মার্ডার করে? ওফ ওফ, কি যাতা বকছো! আমার ভীষণ ভয় লাগছে, আমি যাই। আরে শোনো, দিন রাত উল্টো পাল্টা ভাববে, রাত্রিবেলা আজে বাজে স্বপ্ন দেখবে, শুয়ে পড়ো। আমি মার্ডার হইনি না? হ্যাঁ, আমাকে ধরেছো। রমা জান তো, রমা দরজা খোল, মা দরজা খোল। দিনের বেলা সব আজে বাজে ভাববে, রাত্রিবেলা স্বপ্ন দেখবে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। দরজা খোল মা, জান তো দরজাটা খোলো। বাবা বাবা, তুমি যাও, পাঠিয়ে দাও তাড়াতাড়ি। কুম্ভকর্ণ হার মেনে যাবে। বাথরুম, রমা রমা আসছি আসছি আসছি। তখন থেকে দরজা ঠাক্কা দিচ্ছি, খুলছিস না কেন? বলি আরে ঘুম। জয়ন্ত কোথায়? জয়ন্ত ওই বাথরুমে। বাথরুমে? ডাক ডাক, তাড়াতাড়ি ডাক, ওর বাবা টেলিফোন করেছেন আমেরিকা থেকে, ডাক। জয়ন্ত জয়ন্ত জয়ন্ত, আমার ফোন, মানে জয়ন্ত বাবা। গভীর রাতে মুখে এক মুখ ফেনা মেঘে কি করছিস? ওই যে কাল সকালে বেরোতে হবে তো, তাই ওই অ্যাডভান্স তারিখ আমি রাখছি। জয়ন্ত জয়ন্ত, আমি 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 দুলাল দুলাল ভৌমিক দুলাল দুলাল দুলাল। হ্যাঁ দেখি, দেখ আর কত নাচাবি, শুয়ে পড়ি। তুই সারারাত ঘুমাসনি নাকি? ঘুমাসছি না, আর সকাল তো হয়ে গেল, তাছাড়া সকালে ডিউটি করতে চললাম, সদর দরজা খুলতে চললাম। কি করে ঘুমাবি বল, নিজের বউকে পরপুরুষের ঘরে পাঠিয়ে কেউ কি ঘুমাতে পারে? পারে রে পারে জানত, তোর মতন বন্ধু বলে সবকিছু পারে, ইউ আর গ্রেট। তোর উপর একটু বেশি অত্যাচার করে ফেলছি জানিস। তা অবশ্য করেছি, বাট ভেরি ইন্টারেস্টিং। জামাই বাবু, জামাই বাবু, আপনার বুঝি সকালে উঠে অভ্যেস? তোমার দিদি উঠেছে? কি করে উঠবে, আপনারা কি বউদের সারা রাতের ঘুমোতে দেন? আচ্ছা, দিদির উপর যখন এতই দরদ, তখন নিজেই এক কাপ চা করে নিয়ে এসো না, যাও। চা খাবেন? দুলাল, জামাই বাবুর জন্য এক কাপ চা করে নিয়ে এসো, যাও। জামাই বাবু, আমি একটু মর্নিং ওয়াকটা সেরে আসি। মর্নিং ওয়াক? ও
আমারও তো মর্নিং ওয়াক করা অভ্যাস আছে। হ্যাঁ, তুমি দু মিনিট দাঁড়াও, আমি এখনই ড্রেসটা চেঞ্জ করে আসছি। তোমাকে একটা প্রশ্ন করবো, আমাকে তোমার কেমন লাগে? আপনি মাঝে মাঝে এমন কথা বলেন না, মনে হয় যেন কোনো প্রেমিক তার প্রেমিকাকে প্রথম প্রেম নিবেদন করছে। আচ্ছা, এরকম প্রেমিক প্রেমিকা হওয়া যায় না? আপনি ভীষণ অশুভ, এরকম ইয়ারকি মারলে কিন্তু আমি দিদিকে বলে দেবো। দিদিকে বলে দেবে? ঠিক আছে, তাহলে আমার আগে ডিউসটা মিটিয়ে দাও। কিসের ডিউস? ওই যে দাদা আর উত্তর না পারার ডিউস শর্ত। এই যে এই যে এই যে, হ্যাঁ, আজ আর তোমায় চাচ্ছি না। আপন ভেবে তোমায় আমি আদর করেছি, জামাই বাবু আমি তো জামাই বাবু, জামাই বাবু সবারই জামাই বাবু। Thank you.
এটা কি হলো কাগজ পড়ছো না চাই সোফায় বসে পায়ের উপর পা তুলে ইংরেজি কাগজ পড়া হচ্ছে তোমার বাপ ঠাকুরদা কোনোদিন ইংরেজি কাগজ চোখে দেখেছে লিসেন স্মার্টনেস ইজ অলওয়েজ ওয়েলকাম বাট ওভার স্মার্টনেস ইজ ভেরি ব্যাড ফর এভরিবডি ইউ শুড নট ক্রস ইওর লিমিটেশন সীমা ছাড়াবেন না আন্ডারস্ট্যান্ড কথাটা যেন মনে থাকে দাদা না বলি তাহলে অশিক্ষিতদের দলে পড়ে যাব আমার শিক্ষাকে অসম্মান করা হবে আমরা একসাথে কলেজে পড়তাম হঠাৎ বিচারার বাবা মারা গেল আমাকে এসে বললো রেখে দিলাম বলো ভালো করিনি নিশ্চয়ই ভালো করেছে খুব ভালো করেছে তা না হলে এরকম একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমরা পেতামই না বাবা একেবারে গিনিস বুকে নাম ওঠার মতন তাই না জামাই বাবু সালা আমার সেই জামাই বাবু মেকুচি করেছে এই জামাই বাবু সালা জামাই বাবু তোর বাবার জামাই বাবু চা খাবে কি হলো একলা বসে আছিস লোকলা পাবো কোথায় তুই আসছিস হ্যাঁ তুই তো আসবি তুই আবার আসবি না আমাকে বলির পাঠা করে তোর তো সোনায় সোহাগা ঠিকই বলেছিস সোনায় সোহাগা বটে তবে সোনায় একটু খাদ বেশি হয়ে গেছে কি পাপ যে করেছিলাম সারা চা আমাকে ছাড়ছে না ছাড়বেও না তুমি শোনো আমি চা করছি সত্যি আমার জন্য তোমাকে কত কষ্ট তোমার জন্য আমি আমি জানি আমি জানি তোমাদের এই খেলা কবে শেষ হবে বলতে পারো আমার আর ভালো লাগছে সব সব কিছুর সীমা আছে তোমার বাবা মা যখন এত আপত্তি ছিল তো কেন আমাকে বিয়ে করলে কে দিবি দিয়েছিল তোমাকে ফুটপাতে তো আমি ভালো ছিলাম তোরা প্লিজ আর কটা দিন বাবার শরীরটা একটু ভালো হোক বাবা 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 পৃথিবীতে আর কারোর জন্য বাবা নেই বাবার মর্মে তুমি কি বুঝবে Smartness is always welcome. But over-smartness is very bad for everybody. You should not cross your limitation. Understand? সব কিছু করতে পারে আমি জানি কিরে হ্যাঁ একা বসে কি ভাবছিস ভাবছি ভাবছি একটা নাটকের শেষ অঙ্ক হঠাৎ নাটক নিয়ে ভাবছিস কেন এই দিদি তোকে একটা কথা বলবো বল বাবাকে বলবি না বাবাকে ম্যানেজ করবি না বলবো না বল কি হয়েছে দিদি তুই তো আমার বড় বোন আমার মায়ের মতন তোকে একটা কথা বলবো বলছিলাম কি বলছিলাম কি বল বল না বলবো হ্যাঁ বল
একজনকে ভালোবেসে ফেলেছি রে। তাকে দুলাল দাকে। রিনা, আমি অবাক হয়ে যাচ্ছি তোর রুচিবোধ দেখে। তোর মতো একটা শিক্ষিতা কালচার্ড মেয়ে, শিক্ষিতা কালচার্ড বলেই তো আমি সেই ঝিনুক চিনতে পেরেছি, যে ঝিনুকের মধ্যে মুক্ত আছে। সে ঝিনুক আমি কিছুতেই হারাতে পারবো না, যে কোনো মূল্যে আমার চাই। আমার একটা কথা বলো তো, যদি কোনো সুন্দরী মেয়ে তোমায় ভালোবাসতে চায় কিংবা ভালোবাসে, তাহলে তুমি কি করবে? তুমিও কি আর পাঁচটা পুরুষের মতো? আমি ব্যতিক্রম নই, আমিও তো একজন রক্ত মাংসের মানুষ, কারণ আমি তো ভগবান নই। কি বললে? এতই যখন অন্য মেয়ের প্রতি নজর, তাহলে তাহলে আমায় বিয়ে করলে কেন? চিন্তার কিছু নেই, এ সময় এরকম একটু আধটু হয়। জয়ন্ত বাবু, ইউ আর গোয়িং টু বি এ ফাদার। মানে আমি দাদু? মায়া, তুমি দিদিমা? এই রিনা, তুই মাঝি হতে চলেছিস। মিষ্টি আনাও, মিষ্টি আনাও। দুলাল, হ্যাঁ দুলাল, কোথায় গেল আবার? হ্যাঁ নাও, দুশো টাকার মিষ্টি নে। না, দুশো টাকা না, পাঁচশো টাকা, পাঁচশো টাকার মিষ্টি নিয়ে এসো। জয়ন্ত বাবা হতে চলেছে। জয়ন্ত বাবু, তাহলে আমি চলি। উনি কিন্তু ভীষণ ঠিক, ওকে একটু চেঞ্জে দিয়ে যাও দরকার। চলি। হ্যাঁ, এই চলো আমরা এখান থেকে যাই। ঘোরা একটি একা থাক, চলো চলো। আমার অঙ্ক যে ভুল হয়ে গেল। ডোন্ট ওয়ারি রমা, অঙ্কশাস্ত্রে বলে সব অঙ্কেরই সমাধান হয়, শুধু ঠিক মতো মেলাতে হয়, আর সেই মেলাবার জন্য একটু কাটাকাটির দরকার হয়। কাটাকাটি? আর সেই কাটাকাটি করার জন্য একটু সময় দরকার, আর সেই সময়ের জন্য একটু বাইরে যাওয়ার দরকার, এই চার দেওয়ালের বাইরে। তাই ডাক্তারের মত বলে দেয়, আমরা প্রেমী প্রেমী।
তোমার মন জানো জীবনের সাথে কেন বেঁধে নিতে চাও বলো না কি তোমার এত কাছে তবু দূরে রয়ে গেছে ভুলের বিমান ভেঙে ফেলো না কি তোমার নয় জানো জীবনের সাথে কেন বেঁধে নিতে চাও বলো না কি তোমার এত কাছে তবু দূরে স্বামীর সঙ্গে এরকম বেলাল্লাপনা করতে দিদি আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম তোর এই শিকারিতের জন্যই আমার এই বেলাল্লাপনা দুলাল দার সাথে তোরা বাবা আমাকে বোকা বানাতে পারলেও আমাকে নয় আমি সেদিনই বুঝে গিয়েছিলাম যেদিন তোদের রান্নাঘরে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলাম আর দুলাল দার ইংলিশ স্পিকিং পাওয়ার শুনে এবার বলতো কেন তোরা এরকম মিথ্যে নাটক করেছিস কেন কিসের জন্য তোমাদের বাবাকে বাঁচানোর জন্য বাবাকে বাঁচানোর জন্য দিদি তুই আমার থেকে মাত্র এক বছরের বড় বলে তোকে কোনোদিনও প্রণাম করিনি কিন্তু আজ থেকে বড্ড প্রণাম করতে ইচ্ছে করছে রে বা 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 আমি দুধে মিশে গেল আর আমি মাঝখানে আটি হয়ে গড়াগড়ি কাছি ওটা হচ্ছে না আমাকেও প্রণাম করো ও মশাই আপনাকে প্রণাম করতে যাব কোন দুঃখে শুনি হবু স্বামীর সুখে আমার মেয়ে হয়ে তুমি একটা চাকরের হাত ধরে ড্যাং ড্যাং করে বাড়িতে ঢুকছ তোমার কি আত্মসম্মান বোধ নেই আর তোমাকেও বলি হারি তোমার সাহস তো কম নয় আমার মেয়ে ছেলে মানুষের সুযোগ নিয়ে তুমি এর যদি কোনোদিন দেখি তো চাপকে তোমাকে সিঁড়ে করে দেবো আমি যাও এখান থেকে আর তোকেও বলি রমা তোর সামনে সব হয় কি করে তোরা এসে গেছিস হ্যাঁ
কিন্তু তুমি হঠাৎ শপিং এ আর বলিস না তোরা চেঞ্জে যাবার পর আমার সে পুরনো ব্যাধি আবার মাথা চাগার দিয়ে উঠেছিল বাবা কোমরে কি ব্যথা কি ব্যথা শেষে পাদিতে অমাবস্যা পূর্ণিমা খুঁজতে গিয়ে দেখি পরশুদিন জামা ষষ্ঠী তোর বাবাকে বললাম যাও জামা ষষ্ঠী বাজারটা করে নিয়ে এসো তিনি গেলেন না তার সময় হলো না অবতো আমাকে যেতে হলো জামাই তো তোমার একটি এতগুলো প্যাকেট আনতে গেলে কার জন্য ও মা বাড়িতে আরো লোক আছে সাংগো কাঙ্গো তো কম নয় তাদেরও তো দিতে হবে দুলাল দুলাল এই নাও এটা তোমার জামাই ষষ্ঠীর দিন পড়বে বাড়িতে অনেক লোকজন আসবে তুমি জানো তোমার ওই লাল কালো এই সব গেঞ্জি পরে লোকের সামনে ঘুরে বেরিও না আমাদের তো একটা মান সম্মান আছে এই জয়ন্ত বাবা তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করবে জামাই ষষ্ঠী উপলক্ষে এবার জামাইকে আশীর্বাদ করুন দুলাল প্যাকেটটা দাও তো বাবা না না সব নয় সব নয় উপরের প্যাকেটটা জামাইয়ের প্যাকেটটা দাও এই নাও বাবা আশীর্বাদ করি বাবা ধনে পুত্রে লক্ষ্মী লাভ করো কে বলিস জলি তো কখন এসছে ভেতরে বসে আছে কি ব্যাপার বলতো দুলালটা গেল কোথায় চুপ কত যে যার জায়গায় বসে জয়ন্ত জয়ন্ত হ্যাঁ আসছি আগে কি ব্যাপার বলতো তোমার বন্ধু বান্ধবী যারা আসছে সবাই একে দুলালের খোঁজ করছে কেন দুলাল কি বাড়ির মালিক না মানে আসলে লাল ওদের কাছে খুব ফেভারিট ফেভারিট হ্যাঁ ঠিক চলো আসলে আমি তো বাড়িতে থাকি না তো আমার বন্ধু বান্ধব সব এলে ওরা দুলালের কাছ থেকে চা কফি এটা ওটা সব খেয়ে যায় আর দুলাল ও বক্স পাবার লোভে না চাইতে সব ডেলিভারি করে দেয় তাই বলো কিন্তু এখন যদি হাত খালি দুলাল কোথায় হ্যাঁ ভাগ্য মিজাব এদিকে কোল্ড ড্রিঙ্কস নেই কি বলছিস তুই জানতো ফ্যান্টাস্টিক জামা কি ব্যাপার এত লোকজন আমেরিকা থেকে আসছে একটু ভদ্রতা জ্ঞান নেই একটা অপরিচিত লোকের বাড়িতে ঢুকে তাকে শুরু করে দিয়েছেন আপনি কে কে আমি আপনি যেটা খুঁজছেন আমি তার অরিজিনাল জয়ন্ত
এই ভদ্রলোক যা বলছেন তা সত্যি না মিথ্যে? হ্যাঁ বলো। মাথা নিচু করে রইলে কেন? বলো এই ভদ্রলোক যা বলছেন তা সত্যি না মিথ্যে? বলো এই মিথ্যে বলো। বাবা আপনি পীরের মুখার্জি? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পারছি। দাঁড়িয়ে রইলে কেন? যাও ডেকে নিয়ে এসো, দেখি সে কত সুন্দরী রূপসী। তার রূপের মোহে তুমি বাবাকে পর্যন্ত ভুলে যেতে পারলে। দারুণ সুন্দরী, দারুণ রূপসী, মানে আপনি নিজে। হ্যাঁ কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। কি কেলেঙ্কারি? জয়ন্তর বাবা এসেছে। জয়ন্তর বাবা? হ্যাঁ। কি বলছিস তুই? এখন কি করা যাবে সেটাই তো ভাবছি, এখন কি করবো? রমা, রমা কোথায় গেলি রে? দাঁড়া। হ্যাঁ, কে এসেছে? কি হলো? ডাকো। হ্যাঁ আশীর্বাদ করি বলো তো। এই না, এটা রাখো, নাও, এতে বা 5 লাখ টাকা আছে, তোমার পছন্দ মতো কিছু কিনে দিও, কেমন? 5 লাখ? বলছি তো দিয়ে দেবো আপনাদের টাকা। এই দিয়ে দেবো কথাটা রোজ না বলে আমার সুদে আসলে টাকাটা আমার চাই, নইলে। দাঁড়ান, কি হয়েছে? একে আপনারা মারছেন কেন? এই যে মালটি দেখছেন, 6 মাস আগে মিথ্যে পরিচয় দিয়ে 5 লাখ টাকা 4% সুদে নিয়েছে। এই যে এখানে ফ্ল্যাট, বাইরে মারুতি, সেই টাকার ফুটানি। এতে বা 5 লাখ টাকা আছে। দেখুন, আপনারা আমাকে বিশ্বাস করে 2 দিন সময় দেবেন? আপনাদের টাকা ফেরত দেওয়ার দায়িত্বটা আমি নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বললেন আজ আমরা চলে যাচ্ছি, পরশুদিন কিন্তু আবার আসবো। এসে টাকাটা না পেলে জলি, জলি এত টাকা তুমি কোথায় পাবে? অথচ পরশু ওদের ডেট দিলে। হ্যালো। এই রমা। হ্যাঁ রমা বলছি। আমি তোর বন্ধু মন্টু বলছি রে। মহাভারতে পড়েছিলাম দ্রৌপদী পঞ্চস্বামী নিয়ে ঘর করত, আর এই ঘোর কলিতে তুই দুটো স্বামী নিয়ে ঘর করছিস, কিভাবে করছিস সেটাই জানতে ইচ্ছা করছে মাইরি। মন্টু তুই কি বলতে চাস? ভেরি ইন্টারেস্টিং ড্রামা। আজকালকার মেয়ে হয়ে বাবার জন্য এত বড় স্যাক্রিফাইস, সত্যি মাইরি বাবাই যায় না। তোর আসল কথাটা বল, আমার কাজ আছে। তোর বাবার জীবনের জন্য যে আরেকটু স্যাক্রিফাইস করতে হবে রমা, জয়ন্তর বাবার উপহার দেওয়া ব্যাগটা, যে ব্যাগে 5 লাখ টাকা আছে, সেটা কাল সকাল 10টার মধ্যে আমার এখানে পৌঁছে দিবি। ওকে? তুই কি আমায় ব্ল্যাকমেল করছিস? কি বাবার সঙ্গে দেখা করবি? মন্টু, মন্টু শোন, প্লিজ মন্টু শোন। হ্যালো, হ্যালো মন্টু, হ্যালো, হ্যালো। হ্যালো
মান্নান বলছি। মান্নান খা শোন, কাল সকাল দশটায় আমার এখানে আসতে হবে। কি ব্যাপার বস? এলেই জানতে পারবি। জয়ন্তর বাবার উপহার দেওয়া ব্যাগটা, যে ব্যাগে 5 লাখ টাকা আছে, সেটা কাল সকাল 10টার মধ্যে আমার এখানে পৌঁছে দিবি। ওকে? কথা দিলাম আর ডিস্টার্ব করব, কিন্তু কিন্তু রমা, আমার 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 শরীরের মাংসপেশি, আমার রিপুগুলোর বহুদিনের আশা, বহুদিনের ডিমান্ড তুমি তুমি মিটিয়ে দাও, মিটিয়ে দাও। বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি টাকার ব্যাগ নিইনি। চুরি করনি? না। তাহলে ব্যাগ থেকে হয় উড়ে গেল? জয়ন্তর বাবার দেওয়া ব্যাগটাও চুরি করেছে, ব্যাগ ভর্তি টাকা 5 লাখ টাকা। না না, এ অসম্ভব, ও খুব বিশ্বাসী বাবা, ও এ কাজ করতে পারে না। ও এ কাজ করতে পারে না? না। তাহলে কে করেছে? আমি করেছি না, তোর মা করেছে, না তুই করেছিস? আমি তাই করছি মা, চলো দুলাল দা। রিনা, রিনা শোন, রিনা তুই যাস না। ওগো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে আটকাও, তুমি ওকে বাধা দাও। ওকে যেতে দাও মায়া, যে মেয়ে বাবার মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দেয়, সেরকম মেয়ে থাকার থেকে না থাকা ভালো। আজ থেকে আমি জানবো যে রিনা বলে আমার কোনো মেয়ে ছিল না, আমার একটাই মেয়ে রমা। এভাবে আমার সঙ্গে চলাফেরা তোমার ঠিক হয়নি, তোমার বাবা মা কি ভাববে বলো তো? ওরা কি ভাবলো সেটা তুমি চিন্তা করছো? আচ্ছা তোমার কি কোনো দাপট থাকে? সেই ব্যাগ, এই ব্যাগ তোর কাছে? আমি কি করলাম মা, এত
বড় ভুল করলাম। রিনা তো সেই ছেলেটাকে চোর বলে মেরে বাড়িতে তাড়িয়ে দিলাম। কাকে তাড়ালে বাবা? কে চলে গেছে? কে? আর বলিস না, দুলাল বাড়ি থেকে চলে গেছে রে। চলে গেছে, হা ভগবান। সেদিন তোমাদের জামাই ষষ্ঠীর নাটকের শেষ অঙ্কটা বুঝতে পারিনি মা, তোমাদের বুদ্ধির কাছে হেরে গিয়েছিলাম। জয়ন্তর কাছে সব শুনলাম, জয়ন্তর যে একটা ভাই আছে, হ্যাঁ আমার আর একটা ছেলে তুলা, তাই আজ আমি আমার আর এক পুত্রবধূকে আশীর্বাদ করতে চাই, কাগজের নোট দিয়ে নয়। আজ থেকে দুলাল আমার টি গার্ডেনের ম্যানেজার, মান্থলি স্যালারি 20,000, বাংলো, নিজস্ব গাড়ি, আর শেয়ারস এ 5%। হ্যাঁ, 20,000 টাকা মাইনে, বাড়ি গাড়ি সব ফ্রি, এ তো আলাদিনের আশ্চর্য প্রদীপ। দেখেছো বাবা জয়ন্ত, আমার মেয়েরা কিরকম পয়বন্ত, রমার ভাগ্যে তোমার বাড়বান্ত, আর রিনার ভাগ্যে দুলালের। চুপ করুন, আপনি ওটা একটা অপদার্থ মানুষ। জয়ন্তর বাড়বাড়ন্ত হয়েছে আমার স্ত্রীর, অর্থাৎ ওর মায়ের ভাগ্যে, আর দুলালের বাড়বাড়ন্ত হয়েছে রমা মায়ের ভাগ্যে। রমার জন্য দুলালের ভাগ্য ঠিক বুঝলাম না তো। সবকিছু কিরকম গোলমাল লাগছে বিআই মশাই। আপনি কিরকম মা? আরে আপনি মশাই কিরকম বাপ? হ্যাঁ কেন, নিজের জামাইকে চিনতে পারেন না? দুলালই হচ্ছে আপনার বড় জামাই, রমার স্বামী। দুলাল রমার স্বামী? রমা এ কথা আমাকে আগে বলিস কি? হ্যাঁ জয়ন্ত, এই বুড়ো মানুষটাকে নিয়ে তোমার এভাবে লুকোচুরি খেলতে গেলে কেন? বাবা তোমার শরীরের কথা, মানে হার্টের অবস্থার কথা ভেবে। আমার হার্টের অবস্থার কথা ভেবে দিনের পর দিন তোমরা আমাকে নিয়ে এরকম একটা প্রহসন করে গেলে, আমাকে বোকা বানি? কাকাবু আপনি একটু শান্ত হন। শান্ত হন বেয়াই মশাই, যা হবার হয়ে গেছে। কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড, সেই দুলাল কোথায়? দুলাল, 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 দুলাল বাড়ি ছেড়ে চলে গেছে ব্যাঙ মশাই। চলো রামা, তুই কথা বলছিস না কেন? দুলাল কোথায়? আমি ওকে মিথ্যে চোর অপবাদ দিয়ে মেয়েরই অপমান করে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছি। বলছেন আপনি, আপনি আপনি দুলালকে চোর অপবাদ দিয়েছেন? হ্যাঁ বাবা, আমি 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 বুঝতে পারিনি, আমি মানুষ চিনতে পারিনি। জানত জানত দুলাল আমার চেয়ে বয়সে অনেক ছোট, আমার ছেলের মতো, তবু ওর কাছে আমি একবার হাত জোর করে ক্ষমা চাই। বাবা শোনো বাবা, তুমি যেখান থেকে পারো দুলালকে খুঁজে নিয়ে এসো, সেখান থেকে পারো। না দুলাল, তুই আমাকে না বলে কোথাও চলে যেতে পারিস না, কোথাও নয়। কাকাবু দুলাল আমার বন্ধু, আমাকে না বলে কোথাও চলে যেতে পারে না। হ্যালো, হ্যালো, এ জয়ন্ত। হ্যাঁ জয়ন্ত বলছি, আমি মন্টু বলছি। মন্টু, শোন জয়ন্ত, দুলাল আর তোর নকল শালী আমার কাছে। তুই চিন্তা করিস, আমি তো টাচ করিনি, আর করবো না। যদি তোর বাবার প্রেজেন্টেড ব্যর্থ, যাতে 5,00,000 টাকা আছে সেটা আমার কাছে পৌঁছে দিস। কোথায় নিয়ে যেতে হবে বল? বাবুঘাটে। আর শোন, বেশি চালাকি করার চেষ্টা করলে রেজাল্ট ভালো হবে না। ওকে, ঠিক আছে। চলো চলো ওই লঞ্চের কাছে চলো। Thank you.
তো টাকা পুরো 5 লাখ আছে দে আগে ওদের ছেড়ে দে আগে টাকাটা দে সামনে কি আমরা কি করে দাঁড়াবো তোমাকে আমি কি কৈফত দেবো বলো বলো আমি সব বুঝতে পারছি কিন্তু সত্যের মুখোমুখি তো আমাদের হতেই হবে চলো কি হলো তোরা একা ও কোথায় রমা আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি রে সুযোগ পর্যন্ত দিল না চলে গেল রমা রমা
তুমি তো আমার কথা বিশ্বাস করতে না, এসে উড়িয়ে দিতে। কি এবার স্বচক্ষে দেখলে তো আমার ভাগ্যটি? স্টেশনে পৌঁছেও ট্রেন না পার মতো। তোমার এই বুকে এত কষ্ট এত দুঃখ তুমি কি করে ধরে রেখেছিলে বাবা দুলাল? আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আরে থাক থাক, আপন ভেবে তোমায় আমি আদর করেছি। জামাই বাবু আমি তো জামাই বাবু, জামাই বাবু সবারই জামাই বাবু। সাধ ঘোলে কি আর মেটে, কি বুঝলে শালী?